ভিউয়ার্স, আজকে আমার যে হাতে যে ফোনটা দেখতেছেন এটা একটা বাটন ফোন, স্যামসাং ফোন। এই ফোনের আমার নেটওয়ার্কের প্রবলেম। কি ধরনের প্রবলেম? আমার ফোনটা ফুল নেটওয়ার্ক পায় না, আবার অনেক সময় দেখা যায় যেখানে টাওয়ার বেশি সেখানে আমার মানে টাওয়ারটা কাছে ওই রকম জায়গায় ফাঁকা জায়গায় গেলে নেটওয়ার্কটা ফুল পায়, কিন্তু বাসার মধ্যে যদি যান রুমের মধ্যে থাকেন সেই সময় কিন্তু আমাদের নেটওয়ার্কটা পায় না। তো কি কারণে পায় না দেখেন ভিয়ার্স, এখানে এই যে অপশন একটা স্টিলের টিনের মতো দেখা যায়, এই জিনিসটা আসলে কিন্তু একটা নেটওয়ার্কের জন্য সাপোর্ট। তো এই সাপোর্টটা যদি আপনারা মাদারবোর্ডে সেটিং না থাকে তাহলে কিন্তু এরকম নেটওয়ার্ক আপনাদের কম দেখাবে, এবং বাসা বা রুমের মধ্যে গেলে আপনাদের নেটওয়ার্ক কিন্তু থাকবে না, সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হবে, কথা বলতে পারবেন না, কথা আটকাটকি করবে, মানে আর কি কথার মধ্যে অনেক সমস্যা হবে। তো আজকের জন্য সেই জন্যই আজকের এই ভিডিও, আমাকে অনেক ভাই বলছে যে ভাই আমার এরকম প্রবলেম হয়, আমি বাহিরে যখন থাকি তখন আমার ফোনে কোনো সমস্যা থাকে না, কিন্তু আমি বাসা বা রুমের মধ্যে যখনই যাই তখনই কিন্তু আমার এই ফোনটার এরকম সমস্যা আসে, আমি নেটওয়ার্ক পাই না। তো এখন ফার্স্ট টাইমে আমাদের কী করতে হবে, ফোনটাকে আগে খুলে নিতে হবে। তো ভিউয়ার্স পুরোপুরি ভিডিওটা দেখবেন, না দেখলে ফোনটার সমাধান কী এটা বুঝতে পারবেন না। আর এই যে আমি যে টিন দেখালাম যেটা মানে আর কি নেটওয়ার্কের সাপোর্ট, এই সাপোর্টটার কারণে যে আপনাদের নেটওয়ার্কের প্রবলেম হয় এটাও আজকে ফুললি আপনাদের দেখা দেব। তো ভিউয়ার্স সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আমার ফোনটা আমি খুলে নিচ্ছি। আপনাদের ফোনের যদি এরকম প্রবলেম থাকে খুলে ব্যাক কভার খুললে আপনারা এটা দেখতে পাবেন, প্রতিটা ফোনেই এরকম থাকবে, আর নেটওয়ার্কের সাপোর্ট ছাড়া কখনো নেটওয়ার্ক ফুল আসবে না। তো আমার ফোন আমি খুলে নিলাম, আপনারা আপনাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের ফোনটা খুলে নেন, খুলে নেবেন। তো খুলে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট টাইমে যেটা করতে হবে ফোনটা সুন্দর করে খুলে নেবেন। আমি ফোনটা খুলে নিচ্ছি ভিউয়ার্স, আমার ফোন খোলা শেষ। তো এখানে দেখেন ভিউয়ার্স, আমি এখন যেটা দেখাবো এটাই হলো এই ভিডিওর মূল টপিক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই অপশানটা, এই অপশানটা আমাদের কিন্তু, হ্যাঁ এই অপশানটা, এই অপশানটা কিন্তু আমাদের নেটওয়ার্কের। তো এই দুইটা অপশান দ্বারাই কিন্তু আমাদের নেটওয়ার্কটা পাসিং হয়। আমাদের এই যে দুই অপশানটা দেখলেন, তো এই অপশানটাতে কিন্তু আমাদের ময়লা বা ধরেন ময়লা যদি জমে থাকে তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তো আমরা কি করব, ফার্স্ট টাইমে আমাদের একটা থিনার দিয়ে, ব্রাশ দিয়ে আপনারা এটা পরিষ্কার করে নেবেন, ফুললি পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেবেন, ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এখানে সন্ধারা যে লাইনটা দেখতেছেন, এই সন্ধারা এই জিনিসটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন, কোনোভাবে যেন এখানে কোনো ময়লা না থাকে। তো আপনারা পরিষ্কার করে নেন ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পরিষ্কার করা শেষ। তো এখন আমরা কি করব, আমাদের এখানে যে হাউজিংটা আছে ফোনের যে হাউজিংটা, এই হাউজিংয়ে কিন্তু আমাদের এই নেটওয়ার্কের সাপোর্টটা আটকানো থাকে। তো আমাদের সচরাচর হয় কি, নেটওয়ার্কের যে এই সাপোর্টটা আছে এই সাপোর্টটা হয় কি এরকম আর কি উঠে যায়, একটু মানে উঠে ঢিল হয়ে যায়। তো আপনাদের ঢিল হয়ে গেলে আপনারা এই নেটওয়ার্কের এই সমস্যার মধ্যে পড়ে যান। আপনারা এটা কীভাবে দেখেন, কী করবেন আমি এ টু জেড এই ভিডিওতেই দেখা দেব। তো ভিউয়ার্স মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এখন যেটা করব, এই
এটাতে একটা আপনি দাতাল দিয়ে আপনারা একটু এই প্লাস্টিকে একটু ধরবেন, টিনের উপর ধরবেন। ধরার পরে এখানে যে ফুটি ফুটি যে অপশানটা আছে এটা কিন্তু আপনাদের প্লাস্টিকটা হিট হয়ে উপরে চলে আসবে আর এটা আটকে যাবে। হ্যাঁ, এরকম ভাবে আপনারা এটা হিট দিয়ে আপনারা প্লাস্টিকের সাথে এটা ভালোভাবে আটকে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা আটকে দিয়েছি, এটা কিন্তু আমার সরা লড়া করবে না আর লুজও থাকবে না। তারপরে এই যে অপশানটা, এটাতে দুইটা যে অপশান সাপোর্ট আছে এই দুইটা সাপোর্ট সুন্দর করে একটু টেনে, হ্যাঁ সুন্দর করে এখানে সাপোর্ট করে দিবেন এবং পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন কি করবেন ভিউয়ার্স, এই যে দেখেন এই যে অপশানটা সেই অপশানটার সাথে এই অপশানটা কানেক্ট হবে, আবার যে পাশের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা এই অপশানের সাথে কানেক্ট হবে। তো এই দুইটা অপশান কিন্তু আপনাদের কানেক্ট না হওয়া পর্যন্ত আপনাদের নেটওয়ার্ক প্রবলেম হতেই থাকবে, এটা কিন্তু আইসির থেকে না, আপনার ফোনের যে আইসিটা আছে নেটওয়ার্ক আইসি আমরা সবাই জানি, তো নেটওয়ার্ক আইসি থেকে কিন্তু আমাদের এই প্রবলেমটা না। আমাদের প্রবলেমটা হচ্ছে এই যে নেটওয়ার্ক সাপোর্টে যে অপশানটা আছে এই অপশান থেকে কিন্তু আমাদের নেটওয়ার্কের এইগুলো প্রবলেম আসে। তো ভিউয়ার্স আমি ফোনটা সেটিং করে নিলাম, তো আপনারা ভালোভাবে ফোন মাদারবোর্ডটা সুন্দর করে ওখানে সেটিং ক্যাশিংয়ে সেটিং করে নেবেন, নয়তোবা এখানে যদি আপনার ফাঁক থাকে এখানে যদি আপনার মাদারবোর্ডের সাথে লাইনটা যদি কানেক্ট না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নেটওয়ার্কের সমস্যা থেকেই যাবে। তো ভিউয়ার্স সবাই এই যে সাপোর্টটা আছে এটা সঠিকভাবে এখানে যেন কানেক্ট হয়। তো এখানে আরেকটা বিষয় নজরে আমাদের আছে, তো আমি একটু পরে বলবো, এটা ফুললি আপনাদের জানা দরকার। এখানে আপনারা সিম আমি লাগাই নিচ্ছি, আপনারা সিম লাগাবেন, তো সিমটা লাগানোর পরে আমাদের এই সবার লাস্টে আমি এটা বলে দেব যে কী প্রবলেমটা হয়। এই প্রবলেমগুলো আমি যেগুলা আপনাদের সামনে শেয়ার করলাম, তো ভিউয়ার্স এইগুলা যদি আপনাদের সবগুলাই আমার কথা শুনে যদি আপনারা এটা করে নেন তাহলে কিন্তু আপনার ফোনের নেটওয়ার্কের কোনো প্রবলেম হবে না। আমি 100% দিয়ে বলতেছি আপনাদের ফোনের কোনো নেটওয়ার্ক প্রবলেম হবে না যদি আপনার ফোনের আইসিটা ভালো থাকে। নেটওয়ার্ক কমজোরি হয় এরকম ক্ষেত্রে আপনারা এই কাজটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্ক 100% ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স এখানে দেখেন আমার নেটওয়ার্ক কিন্তু ফুল আসেনি, কেন আসেনি, আমি তো কাজ করলাম তারপরেও আমার ফুল নেটওয়ার্ক আসলো না। তো আপনারা দেখেন কেন আসলো না, এই 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 সলিউশনটা আমি আজকের এই ভিডিওতেই এই শেষেই আমি দিয়ে দেব। তো ভিউয়ার্স এখানে দেখেন আমার কিন্তু নেটওয়ার্ক ফুল আসেনি, যেরকমটা ছিল ওই রকমটাই হয়ে আছে, কী কারণে হয়ে আছে আমি এখন আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স ভিডিওটা শেষ পর্যন্তই দেখেন, দেখুন তো দেখেন এখানে যে অপশানটা আছে এটা আমাদের নাট স্ক্রুটা যেটা আমরা লাগাইনি, কী কারণে নাল লাগানোর কারণেই কিন্তু ওখানে ফাঁক ছিল, ফাঁক থাকার কারণে আমাদের নেটওয়ার্কের কিন্তু এরকম প্রবলেম আসছে। তো এখানে মেন টপিকটা হলো আপনাদের এখানে নাট কিন্তু বাধ্যতামূলক লাগাতেই হবে, আর যদি নাট না লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওখানে সাপোর্টটা কমপ্লিট হবে না। তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে আসে, তবে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার এই চ্যানেলের যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেই ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইল স্ক্রিনে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন,
আর এখন যেটা দেখাবো সেটা দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার ফুল নেটওয়ার্ক এখন চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল নেটওয়ার্ক কিন্তু চলে আসছে। কি জন্য আসছে? আমাদের যেগুলা স্টেপ বাই স্টেপ দেখাইছি সেই স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের এগুলো ফলো করতে হবে, তাহলে আপনারা এই সমাধানটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন।